উইকেটটা আপনার ছিল লো স্কোরিং উইকেট, বাট আমরা আমি মনে করি আমরা ভালো স্কোর করছি, বোলিং ওভারঅল ভালো করছি। আমি যদি লাস্ট ওভারটা আরেকটু ভালো করতে পারতাম, যে আমি যে লেন্থে করতেছি ওই অনুযায়ী বোলিং করতে পারলে আই হোপ আমরা ম্যাচে জিততে পারতাম। আমরা সবসময় জেতার জন্য মাঠে নামি, তো যে ওই অনুযায়ী মাঠে নামছি, প্র্যাকটিস এসব কিছু না। আমরা আমাদের প্ল্যান ছিল আজকে আমরা ভালো শেষ করে প্লে-অফ ম্যাচে গিয়ে ভালো একটা শুরু করব। তো আমাদের জন্য ওটা সতর্ক বার্তা, আমাদের প্লে-অফ ম্যাচের জন্য আমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে পারবো। আমরা আর ক্যাজুয়াল থাকতে পারবো না যে আমরা ইজিলি জিততে পারবো। রংপুর অনেক অনেক প্রতিপক্ষ হার্ড টিম, সো আমরা ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। সত্যি কথা বলতে ফার্স্ট ম্যাচটা আমি একটু এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম, তারপর প্রথম ওভার করে 19 রান দিয়েছিলাম। তো অবশ্যই একজন ইয়াং খেলোয়াড় হিসাবে প্রথম ওভার বোলিং করে 19 রান দিয়ে পুরো 10টা ম্যাচ আমি বসেছিলাম, আমার জন্য অনেক খারাপ লাগতেছিল। আর আমার কাছে মনে হয়েছে যে আমি প্রথম ম্যাচ খারাপ করছি, এটাতে আমি ফেলিওর হইনি, আমি অনেক কিছু শিখতে পারছি। তো আমি সালাউদ্দিন সারের সাথে ভালোভাবে কাজ করছি, ডে বাই ডে ওনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলছি, কীভাবে স্যার আমি আবার নতুন করে শুরু করব, আমি কীভাবে মানে বিপিএলটাতে জ্বলে উঠব। তো স্যার আমাকে স্পেসিফিক রুমে ডাকছে, অনেক কথা বলছে আমার সাথে, দেখতে পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ। আমার কনফিডেন্স ছিল আমরা জিতবো, আর আমি মনে করতেছি যে আমার অনেক ভালো বল হইতেছে। আমি যে লাস্ট 3 ওভার যে লেন্থে বোলিং করতেছিলাম, যদি ওই অনুযায়ী বোলিং করতে পারতাম ওই লেন্থটাতে, প্রথম বলটা যে ছয় গেলাম ওই বলটা করতে পারলে আই হোপ আমরা জিতে যেতাম আলহামদুলিল্লাহ। যে যেটা আমার ভালো হইতেছে সেটাই করি, দেখা যাবে। অবশ্যই আমি পেস বোলার আছি, আমার তো স্ট্রেংথ জোরে বল করা। তো আমি যে লেন্থে বোলিং করতেছি সেটা পারফেক্ট লেন্থ ছিল। মঈন ভাই বলতেছে তুমি এই লেন্থটাতে কন্টিনিউ বোলিং করো, আর কোনো আদারওয়াইজ কোনো চিন্তা করো না। তো আমি ওই অনুযায়ী বোলিং করেছি। আলটিমেটলি এত দর্শকের মাঝে খেলতে পারতাম, বলেন আপনি? ইটস হ্যাপেন্ড, হতে পারে, তাই না?